বারকে পাঁচ নম্বরে চিন্তা করা, অর্থাৎ জমিনে দুইটা হাত লাগানো, জমিনে দুইটা হাত লাগানো কপাল এবং নাক লাগানোকে সিজদা বলা হয়। এখানে বলতে হবে সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা তিনবার বারবার সাতবার। ছয় নম্বর আছে শেষ বৈঠকে বসা, যেমন যদি কেউ চার রাকাত নামাজ পড়ে, দুই রাকাত পরে একবার বসলো, তাশাহুদ করলো, তাশাহুদ করে উঠলো, তারপরে সূরা মানে এই যে সূরা ফাতিহা পড়লো, এরপরে আবার পুনরুত সিজদা করলো, আবার পুনর দাঁড়াইলো, মানে সর্বশেষ, অর্থাৎ চার রাকাত নামাজ পড়লে সর্বশেষ সর্বশেষ পাটিটা বসা হয়, এটাকে বলা হয় এই যে শেষ বৈঠকে বসা। সাত নম্বর আছে সালামে মাধ্যমে সালাত শেষ করা, সালামে মাধ্যমে সালাত শেষ করা। প্রথম ডান দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অর্থাৎ সালামের মাধ্যমে নামাজ শেষ করা। আবার অনেক জায়গায় দেখা যায় যে সালাম ফিরানোর পরে অনেকে মনে করে মুনাজাত একটা অংশ, মুনাজাত কোনো সালামে মানে কোনো সালাতের অংশ না, মুনাজাত হইল এটা সালাতের বাহিরের অংশ। এই জায়গায় দেখছি না যে সালাতের ভেতরে যে সব ফরজ তারপর করতে হয় তাকে সালাতের আরকান বলে। এই যে তাকবীরে তাহরিমা থেকে সালামের মাধ্যমে সালাত শেষ করা, এর মধ্যে কিন্তু কোনো মুনাজাত নাই, ওটা সালাতের বাহিরের অংশ। তো এই যে প্রশ্ন দিলাম, একটা প্রশ্ন দিলাম সুন্দর করে, যে প্রশ্নটা যে তারিখে উঠিয়ে রাখবে, আবার যে সময় তোমাদের খাতা জমা দিতে বলা হবে, খাতাগুলো আমাদের কাছে, আমার জমা দিয়ে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।